মুখটা ঢেকে কাশো সোনা, জীবাণু ছড়াবে না। এর মধ্যে কাশো আর হাঁচি দাও, এরপর টিস্যুটাকে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। যা গে বোনের জন্য কিছু খাবার কিনে আয়। এটা পরে বাইরে যা, জীবাণু যেন না ঢোকে। মা আমাকে বোকা দেখাবে, আর বাইরে অনেক গরম। তুমি কি অসুস্থ হতে চাও? যেটা করতে বলেছে সে তাই করছে, কিন্তু আমাদের যদি মাস্ক না থাকে তাহলে আমরা স্কার্ফ নাক আর মুখ ঢাকতে ব্যবহার করতে পারি। মা বলেছে চোখে মুখে হাত না দিতে, হাতের জীবাণু থেকে আমরা অসুস্থ হতে পারি। খাবার আগে ভালো করে সাবান জল দিয়ে হাত ধোবা খুব জরুরি। যখন পারবে তখন হাত ধোবে, বাথরুমে যাওয়ার পরেও হাত ধোবে। এরমভাবে পালিয়ে গেছো কেন? এরম আর কখনো করবে না। বোনটা এখন কি খাবে? সব আমার দোষ। মা আমি তুমি যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ। তুমি এত তাড়াতাড়ি চলে গেলে কেন? এ নাও, এটা নাও। কি করেছো সোনা? এবার কি করেছিস? দাদা কি হয়েছে? তুই এখন কেমন আছিস? আজকে খুব ভালো। সব ঠিক হয়ে যাবে।